আসসালামু আলাইকুম। আর আপুরা ভাইয়ারা আন্নেরা ব্যাকে কেমন আছেন? আই তো ভালো আছি। তো আজ্জারা আয় আন্নেগুলাই লই আইসি একখানা ফালুদার ভিডিও। এটা যে এত সোয়াদ এত সোয়াদ আন্নেগোর কিয়া কইতাম। আন্নেগো ভাইয়া এটা খাইয়া কইছে আরে যে তুই হইল ফাইভ স্টার হোটেলের শেফরা তোমার কাছে হার মানি যাইব। এটা যে এত মজা হয়েছে আন্নে গো ভাইয়া, গরম তুন ঘরে আইসে আর আইডা বানাই দিছি এতনে পাই কি যে খুশি হয়েছে আন্নে গো কিয়া কইতাম। এটা যে এত ঠান্ডা কলিজা ঠান্ডা করা একখানা রেসিপি, এই যে দেখেন আই এখানের মধ্যে প্রথমে দিছি কতগুণ বরফ কুচি, এরপর আই লইছি লাল জেলো, এরপরে লইছি আর ইগে কিয়া সবুজ জেলো, এরপরে নিছি হলুদ জেলোর রেসিপি। যদি আপনাকেও লাগে তাহলে আপনারা আরে ইনবক্স করবেন, কমেন্টের মাধ্যমে জানাইবেন। আই আপনাকে যথাসম্ভব আর চেষ্টা করম যে আপনাকে ইগার রিপ্লাই দেওয়ার লাই। তো এর মধ্যে আই লইছি ফালুদারি, ইগারে আই মানে আই প্রথমে কিয়া করছি সাবুরে দুধের মধ্যে, তারপরে দুধের মধ্যে দিছি কন্ডেন্স মিল্ক, এরপরে দিছি কাস্টার্ড পাউডার দিই ভালো মতো জ্বালাই ক্যান ইগা যখন একটু ঘন ঘন হয়েছে আর এরপরে এটার নামাই লইছি, এরপর ঠান্ডা করি আর সার্ভ করতে আইসি। এই যে দেন আই তিনটা গ্লাসের মধ্যে দিয়া দিছি আই আর পোলা আর মাইয়া তিনজনে মিলি খায়া মাছ। আমার পোলাটা আবার খাইতো না এতনে ঠান্ডা লাগছে। তো এটার মধ্যে আই দিয়া দিছি আপেল কুচি আর আনার কুচি আনার আরই। তো আন্নেরা এর মধ্যে কলা তারপরে মনে করেন যে আঙ্গুর এগিন দিয়া দিতে পারেন, এটা আর কি আন্নেরা যে যেরমভাবে খান সেরম দিয়ে দিতে পারেন। আন্নেরা যদি আন্নে গো জামাই রে এই ঠান্ডা ঠান্ডা রেসিপি খাওয়ান তো আন্নে গো জামাই আর কি আন্নে গো কথা শুনতে বাধ্য। আন্নেরা যদি এগিন একবার খাওয়াইছেন আন্নে গো জামাইয়ের মাথা কি আর গরম কি আর কি ঠান্ডা হই একদম পুরা বরফ হয়ে যাইব একদম পুরা আর ফালুদার মতো। দেখছেন নি আই ইয়ার মধ্যে আবার কতগুণ ইয়া দিয়া লইছি আর আইসক্রিম দিয়া লইছি, এটার মধ্যে বিভিন্ন ধরনের আইসক্রিম দেওয়া যায়। তো আর ঘরের মধ্যে তেমন আইসক্রিম থাকে না আর মাইয়া আইগিয়া আছে না ইতনে যে পরিমাণে আইসক্রিম খার। তো এই যে দিয়া দিছি আবার এর উপরে লাল টুটি ফুটি আর জেলো আনারা যা জিজ্ঞা কন। তো আল্লাহ হাফেজ।